জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচো, তিনটে বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো বড় ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে রেখেছি, দুটো বড় টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা কুচি, এক চামচ লেবুর রস, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এক চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি, কাঁচা লঙ্কা চেরা, আর আলু, আলু লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর লাগছে স্বাদ মতো লবণ। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তো এখন আমি ফোড়নগুলো দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা আর চিনি। চিনিটা যখন লাল হয়ে উঠবে তখন পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, আমি ততক্ষণ লেবু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখছি। লেবুর রসটা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এটা মাখালে চিকেনের যে একটা গন্ধ থাকে বাজে, সেই গন্ধটা কেটে যাবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, তো এখন রসুন বাটাটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিলাম, আদা বাটা দিলাম, লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, তো এখন চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিচ্ছি, আগে লবণ দিয়েছি, আর এক চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে কষিয়ে নেব, ভালো করে আস্তে আস্তে কমিয়ে দিলাম গ্যাসটা, এটা এখন কষানো হবে। ঢাকা খুললাম, চিকেনটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এখন আলু দিয়ে দিলাম, ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি,
জল দিয়ে সিদ্ধ হতে দেব। আমি ক্যাপসিকাম গুলো পরে দিলাম, কারণ ক্যাপসিকাম গুলো আগে দিলে গলে যেত। এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। চিকেন সিদ্ধ হয়ে গেছে, আলু ক্যাপসিকাম সব সিদ্ধ হয়ে গেছে। তো এখন ধনে পাতা কুচিগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। আপনারা এই এই সময়ে একটু টেস্ট করে নেবেন লবণ আর মিষ্টিটা ঠিক আছে কিনা। আমি টেস্ট করে নিয়েছি, আমারটা ঠিক আছে। তো আমি এখন একটু ঢাকা দিয়ে